আসসালামু আলাইকুম রমজান প্রায় শেষের দিকে আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অসেস রামতে ভালো আছি আজ আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে আসলাম সেটা দেখতে যেমন লাভনীয় এটা খেতেও খুবই টেস্টি হয়ে থাকে আসলে টক ঝাল মিষ্টির সমন্বয় একটি খুবই মুখরোচক একটি রেসিপি যেটা টেবিলে যতক্ষণ থাকে ততক্ষণই শুধু মন চায় খেতেই থাকি খেতেই থাকি যাই হোক আপনারা অলরেডি বুঝতেই পারছেন আমি কী শেয়ার করতে চলেছি হ্যাঁ এটা হলো টেটুলেট চাটনি আমি প্রথমেই তেঁতুলটাকে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে কাত বের করে নিয়েছি এবং বিচিটাকে আলাদা করে নিয়েছি এখন আমি এটাকে চুলায় দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি এর সঙ্গে কিছু পরিমাণ গুড় অ্যাড করে দিয়েছিলাম আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং টেস্ট অনুযায়ী শুকনো মরিচের গুঁড়ো এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মরিচটা অ্যাড করে দিতে হবে আমি ঝাল একটু পছন্দ করি তাই আমি এখানে এক টেবিল চামচ সমতন মরিচ গুঁড়ো মরিচ অ্যাড করে দিয়েছিলাম পরবর্তীতে আমি আবারও সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো এবং লবণ অ্যাড করে দিয়েছিলাম মনে হচ্ছিলো যে একটু লবণ এবং মরিচ কম হয়েছিল কারণ তেঁতুলটা প্রচণ্ড রকম টক ছিল যার কারণে ব্যালেন্স করার জন্য আমাকে ঝালটা এবং লবণটা আর দিতে হয়েছিল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সেটা মিলিয়ে নেবেন তারপর আমি এখানে আবারও অ্যাড করে দিয়েছিলাম দুই টেবিল চামচের মতন চিনি কারণ তেঁতুলটা প্রচণ্ড পরিমাণ টক হওয়াতে আমাকে এই চিনিটা অ্যাড করতে হয়েছে এখন আমি এটাকে খুব ভালোভাবে জাল করে নেব আমি এখানে অ্যাড করে দিয়েছি বিট লবণ প্রায় এক চামচের মতন এখন আমি সব কিছু খুব ভালো করে জাল করে নেব আমি যে পরিমাণ পানি এখানে ইউজ করেছিলাম সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে জাল করে নেব এটা রান্না হতে হতে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন আমার পেস্টটি ফলো করেননি তারা প্লিজ আমার পেস্টটি ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এর মধ্যে আমি এখানে কিছু পরিমাণ চটপটির যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা কিছু পরিমাণ মানে এক চামচের মতন এখানে অ্যাড করে দিয়েছি আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে এটাও অনেকটা ঘন হয়ে এসেছে যখন এটা সামান্য ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে কারণ এটা নামানোর পরে আরেকটু বেশি ঘন হয়ে যাবে এই চাটনিটা সাধারণত খাওয়া হয় দুই বড়া অথবা ফুচকা দিয়ে এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে আপনার যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায় দই বড়া অথবা ফুচকার সঙ্গে অথবা চটপটের সঙ্গে খুব খুবই টেস্টি এবং লোভনীয় লাগে এটা খেতে এই চাটনিটা এতটাই লোভনীয় যে আমি শুধু শুধুই অনেক সময় খেয়ে ফেলি খুবই ভালো লাগে আমার কাছে চাটনিটা আপনারাও বাসা একবার তৈরি করে দেখবেন এবং চট দই বড়া অথবা চটপটি অথবা ফুচকার সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন ও আমাকে সবাই সাপোর্ট করবেন